ওয়াইফাই হ্যাকিং এটা সবাই করতে চায়, বাট এটা এমন একটা কঠিন বিষয় যে সবাই চাইলেও পারে না। বাট আজকের ভিডিওতে জাস্ট এটাকে আমি ইজি ওয়েতে সহজভাবে আজকে তোমাদের দেখিয়ে দিব কীভাবে একটা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয়, এবং হ্যাক করে তুমি চাইলে কানেক্ট করে দেন এটা তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবা। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো, লেটস স্টার্ট। সো সর্বপ্রথম তুমি ক্রোমে চলে যাবা, ক্রোমে গিয়ে WPS টেস্টার প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়াম ভার্সন মোড এপিকেটা ডাউনলোড করে নিবা সর্বপ্রথম। সো ফার্স্টে সাহস দেবা WPS প্রিমিয়াম, দেন প্রথম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিবা। দেন এই অ্যাপটার ভিতরে ডুববা, ইনস্টল করার পর ঢুকার পর একটু ওয়েট করবা স্ক্যানিং ওয়াইফাই, দেন তোমার পছন্দ মতো যেটা কানেক্ট করতে চাও ওইটাতে ক্লিক করবা। ক্লিক করার পর একটা অ্যাডভারেস আসবে, সো একটু 4 সেকেন্ডের অ্যাডভারেসের জন্য ওয়েট করবা। ওয়েট করার পর এখানে আছে চেক, ওই চেকে ক্লিক করবা, দেন এটা একটু স্ক্যান করে জাস্ট তোমার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবা। সো এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, আর যদি এটা আসার পর জাস্ট এখানে কিছু একটু প্রোগ্রামিং হবে, বাট নেক্সটে তোমার একটা পাসওয়ার্ড দিবে, এই পাসওয়ার্ডটা তুমি কানেক্ট করবা। কানেক্ট করার পর যেই কোম্পানি ওয়াইফাই ওই কোম্পানি লিখে জাস্ট লগইন লিখে সার্চ দিবা, দেন টিপি লিঙ্ক লগইন, লগইন লিখে সার্চ দেওয়ার পর দ্বিতীয় যেটা আছে এটাতে ক্লিক করবা। দেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন ছোট হাতে দিবা, আর পাসওয়ার্ডও ছোট হাতের অ্যাডমিন দিবা। অ্যাডমিন দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর জাস্ট একটু কোনায় যাবা, কোনায় গিয়ে ওয়্যারলেস নামে একটা অপশন আছে, সেই ওয়্যারলেসে ক্লিক করবা। দেন লাস্টে একটা অপশন আসছে, এই যে স্ট্যাটিস্টিক, এর উপরেরটা সিকিউরিটি নামে একটা অপশন আছে। সো এখানে দেওয়া আছে ওয়্যারলেস পাসওয়ার্ড, সো তুমি কী করবা এই পাসওয়ার্ডটা এখানে সেট আপ করে দিবা। তাহলে এই পাসওয়ার্ডটা সেট আপ করে দিলে তোমার মনের মতো সব কিছু করতে পারবা, মানে পুরো ওয়াইফাইটা তোমার হয়ে গেছে অ্যান্ড পাসওয়ার্ডটাও তোমার হয়ে গেছে। সো ভিডিওটা ভালো লাগে জানালে সাবস্ক্রাইব।